স্মার্ট বাংলাদেশ দু হাজার বিনির্মাণে সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যক্রম রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরেন সংশ্লিষ্টরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই মানে দুর্ঘ ছিল এখন থেকে বিশ বছর আগের কথা চিন্তা করলেও বাংলাদেশটার অন্য অবস্থা ছিল আর তার আরও আগে গেলে তো কারণ আমার নিজে আমার অভিজ্ঞতা আছে আমি একাশি সাল উনিশশো সালে বাংলাদেশে আসার পর মোটামুটি বাংলাদেশের সব অঞ্চল আমার ঘোরার সৌভাগ্য হয়েছে পায়ে হাঁটাটাই সব থেকে বেশি কারণ এই কাদামাটি ভেঙে ভেঙেও কিন্তু এক একটা এলাকায় যেতে হয়েছে ঘুরে দেখার ফলে আর সবসময় জাতি পিতা বঙ্গবন্ধু শেখ কাছ থেকে উনি যে গল্পটা করতেন বাংলাদেশকে নিয়ে যে তিনি এক একটা গ্রাম কিভাবে সাজাবেন বাংলাদেশটাকে কীভাবে উন্নত করবেন সেই বিষয়গুলিও আমাদের চিন্তায় ছিল নতুন প্রকল্প হাতে নেওয়ার বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান উন্নয়নটার জন্য আমরা এমনভাবে করি যে আমাদের সক্ষমতাও বাড়বে পরনির্ভরশীলতা কমবে কিন্তু আমরা কাজ করে কাজের মাধ্যমে তার ফলাফলটা মানুষের কাছে পৌঁছাতে পারবো এখন আমাদের সময় এসেছে যে দু হাজার একুশ থেকে একচল্লিশ তো এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে প্রত্যেকটা পরিকল্পনায় সকল আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে বিদেশি লোন নেওয়ার প্রসঙ্গে সরকার প্রধান বলেন ফেরত দেওয়ার সক্ষমতার বিষয়টি নিশ্চিত করতে হবে এখন আমাদের সাফল্যের সাথে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এর ডিরেক্টর জেনারেল মিস এমি পপ সাইদুর রহমান আবির টিভি ঢাকা